এদিকে তিন সিটি কর্পোরেশন নির্বাচন পুরোপুরি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সাজা থেকে খালেদা জিয়ার মাফ পাওয়ার একমাত্র পথ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এমন মন্তব্য করেন তিনি। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় এসব কথা বলেন এলজিআরডি মন্ত্রী, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আবু কাউসার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ।